La la la. Sound. জুই, তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে। জুই, তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে। শান্ত, জুই বলেছে ছোট ভাইয়া পাত্র দেখে পছন্দ না করা পর্যন্ত আমি বিয়েই করব না। বিয়ে? কার বিয়ে? আমাদের জুয়ের। মানে আমাদের জুয়ের বিয়ে? আমার তো বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। তা পাত্রটা কে? জাফর। জাফর? হ্যাঁ শান্ত, বাবা মার সব ইন্টারভিউ না শেষ, এখন শুধু তোর মতামত। আর তুই যদি না করিস এই মুখে আমি কাউকে দেখাবো না। খুশি তোর চেয়ে ভালো পাত্র অন্তত আমার কাছে আর কেউ নেই। থ্যাংক ইউ শান্ত, থ্যাংক ইউ। আমি চিন্তাই করিনি জুই বড় হয়েছে, সেই ছোট্ট জুয়ের বিয়ে। জাফর, তুই ভাবতে পারবি না কত মূল্যবান জিনিস তুই আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছিস। পৃথিবীতে শুধু আমি বেঁচে আছি জুয়ের জন্য। আমার বোনকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান দামি জিনিস দিয়ে সাজিয়ে তোর হাতে তুলে দিব। চঞ্চল ভাইয়া, তোমরা দিন তারিখ ঠিক করে আমাকে জানাও, আমি ধুমধাম করে জুয়ের বিয়ে দিতে চাই, সারা দেশের মানুষকে জানিয়ে দিতে চাই শান্তর বোনের বিয়ে হচ্ছে। কিন্তু আমার একটা কথা আছে। কি কথা? আমাদের বিয়েতে তুই থাকতে পারবি না। আহা, উত্তেজিত না হয়ে আমার কথা শোন। তুই তো জানিস আমি পুলিশে চাকরি করি, আমার বিয়েতে আইজি থেকে শুরু করে সবাই আসবে, সেখানে যদি তুই থাকিস তাহলে। জাফর, আমি দুঃখিত ভাইয়া, কিন্তু না ভাইয়া, না। জাফর ঠিকই বলেছে, খামখা আমি কেন একটা ফুলের বাগানে ভবিষ্যৎ সাফ হতে যাব? শান্ত, আমি আমি কথা দিচ্ছি জাফর, জুয়ের বিয়েতে আমি যাব না। কিন্তু তোরা কথা দে, তোদের দোয়া তন্ত তো করতে পারবো। লক্ষ্মী বোন আমার, কাদা মেয়ে হয়ে জন্মেছিস যখন, পরের ঘরে তাই যেতেই হবে। আর জাফর, আমার বুকটা খালি করে জুইকে তোর হাতে তুলে দিলাম, আশা করি আমার বোনের কোনো অমর্যাদা হবে না। ভাইয়া, যা যা।